এর শিক্ষার্থী ভালো আছো সবাই আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আজকের ক্লাসটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রথম ক্লাস তো প্রথম ক্লাস হিসাবে এই ক্লাসটিতে আমরা এই চাপ্টারের কিছু বেসিক কথা জানব আর চাপ্টারটির প্রথম দিকের যে অংশগুলো আছে তাদেরকে নিয়ে আলোচনা করব তো চাপ্টারটির শুরু করলেই আমাদের যেই টপিক্সটা আসে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন আসলে পরিবর্তনটা কি পরিবর্তন হচ্ছে যে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া তো এই পরিবর্তন সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যেখানে তাকাই সেখানেই পরিবর্তন প্রাকৃতিক নিয়মই পরিবর্তন হচ্ছে আমাদের নিজেদের মধ্যেও অনেক পরিবর্তন আশেপাশে আমরা যে পরিবেশ দেখি সেইখানেও পরিবর্তন আছে এবং এই প্রকৃতির মধ্যে যেহেতু পদার্থ অন্তর্ভুক্ত তাহলে পদার্থের মধ্যেও পরিবর্তন হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে একেবারে অস্থায়ী পরিবর্তন মানে ইচ্ছা করলে আমরা আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারি কিছু কিছু পদার্থকে আর কিছু কিছু পদার্থ আছে যে এমনভাবে পরিবর্তিত হয় যে আর পূর্বের অবস্থায় যাওয়ার কোনো সুযোগ থাকে না সে স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে গেল এই জন্য এই বিষয়টাকে বিবেচনা করে পদার্থের পরিবর্তনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে ভৌত পরিবর্তন আর একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে পরিবর্তন দুই প্রকার এক নম্বরে হচ্ছে ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন কাকে বলে যদি সংজ্ঞা সৃজনশীলের জ্ঞানমূলক তাহলে তখন আমরা বলবো যখন পদার্থের পরিবর্তনের ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না সেই পরিবর্তনটা কি বলা হয় ভৌত পরিবর্তন যেমন একটি উদাহরণ দিয়ে যদি আমরা দেখি যেমন বরফ তো যদি বলা হয় বরফের সংকেত কী তাহলে আমরা বরফের সংকেত লিখব এস টু এখানে ব্র্যাকেটে এস এস মানে সলিড একটা কঠিন অবস্থায় আছে এস টু ও এস যদি বলি পানি তাহলে সংকেত এইচ টু ও এটার আরও নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এল দিই অবস্থাটাকে বোঝানোর জন্য যদি বলা হয় জলীয় বাষ্প তাহলে সেই ক্ষেত্রে আমরা এস টু ও লিখি আর ব্র্যাকেটে লিখি জি ক্লিয়ার তাহলে একটু খেয়াল করলে আমরা দেখব যে এখানে পদার্থের পানি পদার্থটির তিনটি অবস্থা আছে একটি কঠিন আর একটি তরল আর একটি হচ্ছে গ্যাসীয় অবস্থা তিনটি অবস্থার মধ্যেই তার যে রাসায়নিক গঠন এস টু মানে বরফের মধ্যে দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন পানির মধ্যে দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন জলীয় বাষ্পের মধ্যে দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন তাহলে পানির যে রাসায়নিক গঠন সেই রাসায়নিক গঠনটা বরফ পানি এবং জলে বাষ্প সব ক্ষেত্রেই একই কোনো ভিন্নতা এখানে নাই তাহলে তবুও তারা শুধুমাত্র কঠিন তরল গ্যাসীয় এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় সেটা তাপের কারণে তাহলে এই যে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় এখানের যে পরিবর্তন সেটা হচ্ছে ভৌত পরিবর্তন ঠিক আছে বিষয়টা আমাদের কাছে তাইলে যে পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না সেটা শুধুই মাত্র ভৌত পরিবর্তন এবার আমরা যদি বলি রাসায়নিক পরিবর্তনটা কি তাহলে রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা যদি আমরা বুঝি রাসায়নিক পরিবর্তনটা তার কাছাকাছি এখানে হবে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে তার অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন হয় ভৌত পরিবর্তনের পরিবর্তন হয় না অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তনের হয় না শব্দটা ছিল আর এখানে পরিবর্তিত হয় মানে রাসায়নিক যে গঠনটা সেটা আর আগের মতো থাকে না তখনই ওই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন ক্লিয়ার যেমন ম্যাগনেশিয়াম এম জি একটি পদার্থ তাকে যদি আমরা অক্সিজেনের সাথে যুক্ত করি হ্যাঁ অক্সিজেনের সাথে পোড়াই তাহলে অক্সিজেন আর ম্যাগনেশিয়াম এখানে একটি বিক্রিয়া করবে এবং নতুন যেই যৌগটা হবে ম্যাগনেশিয়াম অক্সাইড এটাকে সমতা করলে এখানে টু হয় ম্যাগনেশিয়াম এগুলা ক্লাস এইটেও আমরা করাইছি যে ম্যাগনেশিয়াম রিবনকে পোড়াইলে যে একটা সুন্দর আলো তৈরি হয় হ্যাঁ চোখ ধাঁধানো একটা আলো তাহলে এই ম্যাগনেশিয়াম অক্সাইডটা পরবর্তীতে তৈরি হয়ে যায় তাহলে ম্যাগনেশিয়ামকে পোড়াইলাম পোড়ানোর পর সে একটা ছাই অ্যাশ এ রূপান্তরিত হয়ে গেল। ওই ছাইটা হয়ে গেল ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে আগে ছিল সেটা ম্যাগনেশিয়াম কিন্তু পোড়ানোর পর সেটা এখন আর আগের পদার্থটি নেই এখন হয়ে গেল ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন এবং ম্যাগনেশিয়াম আগে দেখতে যেরকম ছিল পরবর্তীতে দেখতেও একটু ভিন্ন হয়ে গেল ছাইটা তাহলে এখানে বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে তার অভ্যন্তরীণ গঠনেরও পরিবর্তন হয়েছে তাহলে এই টাইপের পরিবর্তন এটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন ক্লিয়ার তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না আর রাসায়নিক পরিবর্তনে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তিত হয় ঠিক আছে নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া আসলে রাসায়নিক পরিবর্তনের সাথেই রিলেটেড যেখানেই রাসায়নিক পরিবর্তন হবে সেটাই রাসায়নিক বিক্রিয়া কারণ রাসায়নিক বিক্রিয়া ছাড়া রাসায়নিক পরিবর্তন সম্ভব না তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটার একটু যদি সংজ্ঞাটা জানতে চাই ক্লিয়ারলি তাহলে সংজ্ঞাটা হবে এরকম রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা প্রক্রিয়া একটা পদ্ধতি তাহলে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট বিশিষ্ট এক বা একাধিক পদার্থের পরিবর্ত রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটা কি বলা হয় রাসায়নিক বিক্রিয়া তাহলে আমি আবারও বলছি একটু খেয়াল করি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ রূপান্তরিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট বিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয় বা রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটা কি বলা হয় রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে তাহলে যেখানেই এক বা একাধিক পদার্থের পরিবর্তন হবে স্থায়ীভাবে পরিবর্তিত হবে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ আসবে সেই পরিবর্তনটাই সেই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ক্লিয়ার আমাদের কাছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তো রাসায়নিক বিক্রিয়া অনেক টাইপের রাসায়নিক বিক্রিয়া আছে ক্লাস এইটে তোমরা পাঁচ ছটা বিক্রিয়ার নাম জেনে আসছ যেমন দহন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া তারপরে সংযোজন সংশ্লেষণ এই বিক্রিয়াগুলো জেনে আসছ এছাড়াও আরও অনেক বিক্রিয়া আছে প্রতিস্থাপন বিক্রিয়া আছে পানি সংযোজন আছে পানি বিয়োজন আছে সমানুকরণ বিক্রিয়া আছে জারণ বিজারণ বিক্রিয়া আছে অনেক টাইপের পলিমারকরণ বিক্রিয়া আছে নাইনে বা টেনে যখন আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ব এই যে সপ্তম অধ্যায়ের যে বিক্রিয়া যখন পরব এখন আমরা কি করব যে যত টাইপের বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলোকে আমরা একটা শ্রেণীতে নিয়ে আসবো একটা শ্রেণীভুক্ত করব। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা বিক্রিয়াগুলো পরব তাহলে বিক্রিয়াগুলো আমাদের বুঝতে সুবিধা হবে মনেও থাকবে যে কি কি রাসায়নিক বিক্রিয়া আছে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে একই বিক্রিয়া একাধিক জায়গায় উদাহরণ হিসাবে যেতে পারে হইতেই পারে যেমন একজন মানুষ একাধিক জায়গায় তার উদাহরণ হিসাবে সে যেতে পারে যেমন একটা মানুষ সে পুরুষ না মহিলা ওই ক্লাসিফিকেশন যখন করা হয় তাকে উদাহরণ হিসাবে নেওয়া যাবে সে পুরুষ বা মহিলা যেইখানেই তাকে নেওয়া হোক আবার ওই মানুষটাই মেধাবী না কম মেধাবী সেইখানেও নেওয়া যাবে তাকে আবার সেই মানুষটাই লম্বা না খাটো সেইখানেও তাকে উদাহরণ হিসাবে ব্যবহার করা যাবে ঠিক এই রাসায়নিক বিক্রিয়া অনেক বিক্রিয়াই আছে যে একাধিক জায়গায় তাকে উদাহরণ হিসাবে ব্যবহার করা যায় এতে কনফিউজ হওয়ার কিছুই নাই যখন আমরা যেখানে তাকে উদাহরণ হিসাবে ব্যবহার করছি সে ওই জায়গার উপযোগী কিনা সেটা হচ্ছে বিষয় ঠিক আছে তো আমরা এগুলো এখন ওই শ্রেণীভুক্ত অনুসারে পর্ব তাহলে আমাদের কাছে বিষয়গুলো সহজ হবে এবং মনে থাকবে তাহলে প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করব রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দিকের উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে অনেক বিশেষ বিশেষভাবে আমরা এদেরকে ক্লাসিফিকেশন করব। তাহলে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার তাহলে প্রথমেই যদি আমরা দিকের উপর ভাগ করি দিকের উপর ভিত্তি করে বিক্রিয়ার দুই প্রকার এক নম্বরে হচ্ছে একমুখী বিক্রিয়া আরেকটি হচ্ছে উভমুখী উভমুখী বিক্রিয়া বিক্রিয়া একমুখী বিক্রিয়ার নামটি থেকে একটু আমরা অনুমান করতে পারতেছি একমুখী বিক্রিয়াটা আসলে কি যে রাসায়নিক বিক্রিয়া শুধু দিকে যায় অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের দিকে যায় অথবা অন্যভাবে যদি বলি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায় আমরা তো জানি বিক্রিয়ার বাম দিকের অংশটা থাকে বিক্রিয়ক আর ডান দিকে থাকে উৎপাদ তাহলে শুধু বাম দিক থেকে ডান দিকে যায় এক দিকে যায় সেই রাসায়নিক বিক্রিয়াটা কি বলা হয় একমুখী বিক্রিয়া আর কিছু কিছু বিক্রিয়া আছে আবার উভয় দিকে যায় আমরা নেক্সট ওইটা উদাহরণ আনতেছি তাহলে একমুখী বিক্রিয়ার উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যেমন মিথেন সিএস ফোর তাকে যদি অক্সিজেন দিয়ে পোড়ানো হয় মিথেন হচ্ছে আমরা রান্নার কাজে যে গ্যাসটা ব্যবহার করি জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস সেই উপাদানটাই হচ্ছে মিথেন তো রান্না করতে তো অক্সিজেন লাগে অক্সিজেন প্রাকৃতিক থেকে পরিবেশ থেকেই আমরা পাই অক্সিজেনের সাথে সেই মিথেন বিক্রিয়া করে বিক্রিয়া করে এক্ষেত্রে কার্বন অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তো এখানে এই যে বিক্রিয়াটা মিথেনকে পোড়ানোর পর কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প হয়ে যায় যেটা কোনোটাই আমরা দেখি না এগুলো পরিবেশের সাথে মিশে যায় গ্যাসীয় পদার্থ হিসাবে তাইলে কখনই আর কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্পকে অ্যাড করে এখানে আর আসে না মিথেন আর অক্সিজেন আসে না তাহলে এই যে বিক্রিয়াটা এটা হয়ে যাচ্ছে একমুখী বিক্রিয়া একদিকে শুধু যাচ্ছে ক্লিয়ার নেক্সট যদি আমরা উদাহরণ হিসাবে দেই উভমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে পুনরায় আবার বিক্রিয়কে আসে বা হয় সেই বিক্রিয়াটা কি বলা হয় উভমুখী বিক্রিয়া উভ মানে দুই দুই দিকে দুই দিকেই তার মুখ সে সামনের থেকে পেছনে যেতে পারে পেছন থেকে সামনের দিকেও আসতে পারে সেটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া তো উভমুখী বিক্রিয়ার আমরা যদি উদাহরণ দেই হাইড্রোজেন এস টু প্লাস আয়োডিন এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে সামনের দিকে যাচ্ছে হাইড্রোজেন আয়োডাইট তৈরি করে হাইড্রোজেন আয়োডাইট এটাকে সমতা করার জন্য টু দিব আমরা এখানে তো যদি হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করতে করতে পরিমাণটা একটু বেশি দেই হাইড্রোজেন আয়োডাইডও বেশি পরিমাণে তৈরি হবে এই বেশি পরিমাণে হাইড্রোজেন আয়োডাইড আবার এক জায়গায় থাকতে চায় না তারা আবার ভেঙে ওই পূর্বের অবস্থায় হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়ে যায় তাহলে প্রথম দিকে কিছু হাইড্রোজেন আর আয়োডিন বিক্রি করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো ঠিক আছে কিন্তু একটু পরেই হাইড্রোজেন আয়োডাইড যে যোগটা তৈরি হয়েছিল সেই যৌগটা আবার বিশ্লেষিত হয়ে ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়ে যায় অর্থাৎ পেছনের দিকে রিটার্ন আসে তাহলে বিক্রিয়াটা কোন দিকে গেল দুই দিকে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক তো দুই দিকে যাওয়ার কারণে এটা হচ্ছে একটি উভমুখী বিক্রিয়ার উদাহরণ ক্লিয়ার আচ্ছা তারপরে আমরা দিকের উপর ভিত্তি করে জানলাম এবার তাপের উপর ভিত্তি করেও বিক্রিয়াকে আবার ভাগ করা যায় তাপের উপর ভিত্তি করে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটি হচ্ছে তাপহারি বিক্রিয়া তো তাদেরকে নিয়ে আমরা একটু আবার কথা বলি আচ্ছা ওটা তাপের উপর তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার এক নম্বর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া দুই নম্বর হচ্ছে তাপহারি বিক্রিয়া তাপ উৎপাদি আর তাপহারি এদের নাম থেকেও বোঝা যাচ্ছে তাপ উৎপাদি কী বোঝাচ্ছে আর তাপহারি কী বোঝাচ্ছে তাহলে তাপ উৎপাদি বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া যেমন আমরা এখানে যদি উদাহরণ হিসাবে লিখি তাহলে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন এরা বিক্রিয়া করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া তৈরি করবে এস থ্রি সমতা করলে এখানে টু দিব এখানে থ্রি দিব এক্ষেত্রে ডেল্টা এস মাইনাস নাইনটি টু জুল পরিমাণে তাপ তৈরি হয় এই রাসায়নিক বিক্রিয়াতে তাহলে খেয়াল করি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলো অ্যামোনিয়া তৈরি হলো সাথে তৈরি হলো বিরানব্বই কিলো জোল তাপ তাহলে তাপ যেহেতু এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়াটাকে চিনার জন্য এটা কৌশল আছে সেটা হচ্ছে এই মানটা তাপের মানটা সবসময় থাকবে ঋণাত্মক আর যদি প্লাস থাকে সেটা হচ্ছে ধনাত্মক যদি থাকে সেটা হবে তাপ হারি বিক্রিয়া ঠিক আছে আর একটা বিষয় এখানে বিক্রিয়াতে যদি তাপের বিষয় থাকে তাপ উৎপন্ন হোক অথবা হ্রাস হোক সেক্ষেত্রে ডেল্টা এস এই যে ত্রিভুজ যে চিহ্নটা আছে এই ত্রিভুজ চিহ্নটাকে ডেল্টা বলা হয় ডেল্টা আর এস তো আছেই তাহলে তাকে আমরা পর্ব ডেল্টা এস এস মানে হিট তাপকে এখানে বোঝানো আছে তাহলে যখনই কোনো বিক্রিয়াতে তাপের বিষয় থাকবে তাপ তৈরি হোক অথবা তাপ হ্রাস পাক সেই ক্ষেত্রে আমরা ডেল্টা এস লিখব এস সমান ওই তাপ যতটুকু তৈরি হয় সেই মানটা লিখব আর যদি তাপ হ্রাস পায় সেই তবুও সেই মানটা লিখব শুধুমাত্র চিহ্নটা ভিন্ন থাকবে তাহলে যখন তাপ তৈরি হবে থাকবে মাইনাস আর যখন তাপ হ্রাস পাবে তখন থাকবে প্লাস এখানে পদার্থটা লেখার পর উৎপাদ পদার্থটা লেখার পর এই জায়গায় একটা সেমিকোলন আমরা দিয়ে দেব উৎপাদ পদার্থটার পরবর্তীতে ডেলটাইস লেখার সময় একটি সেমিকোলন দিয়ে তাপের পরিমাণটা আমরা লিখব ঠিক আছে তো এক্ষেত্রে অবজেক্টিভে আসে প্রায় যে এই বিক্রিয়ায় নাইট্রোজেন আর হাইড্রোজেন এই বিক্রিয়ায় কতটুকু তাপ তৈরি হয় তাহলে এই যে ডেল্টা এস সমান মাইনাস নাইনটি টু কিলো জুল এই পরিমাণে তাপ তৈরি হয় ঠিক আছে আর সৃজনশীলে এটা উদ্দীপক হিসেবেই দিয়ে দিতে পারে দিয়ে পরে বলতে পারে এটা কোন ধরনের বিক্রিয়া তাপ উৎপাদী না তাপহারি তখন আমরা সৃজনশীলে যদি এটাকে উদ্দীপকে থাকে তাহলে ডেল্টা এস এর মান যে মাইনাস আছে তা দেখেই বুঝবো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া দিয়ে পরবর্তীতে ব্যাখ্যা দিব ক্লিয়ার তারপরে তাপহারি বিক্রিয়া দুই নম্বরে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে এটাকেও সমতা করলে টু দিতে হয় এক্ষেত্রে এর মান হচ্ছে প্লাস একশো আশি জুল তাহলে একটু আগেই বলছি এটা কোন ধরনের বিক্রিয়া হবে প্লাস চিহ্ন যে হতে আছে এটা হবে তাপহারি বিক্রিয়া মানে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করবে এই বিক্রিয়া করার সময় তারা নাইট্রিক অক্সাইড তৈরি করবে এবং সাথে তাপ শোষণ করবে অর্থাৎ এই বিক্রিয়াটাকে কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে বাইরে থেকে তাপ দিতে হয় ওরা তাপ শোষণ করে শোষণ করে তারপরে বিক্রিয়াটা কমপ্লিট করে আর উপরেরটা কী ছিল আমরা বাইরে থেকে তাপ দেওয়ার প্রয়োজন নেই ওরা বিক্রিয়াটা তৈরি হওয়ার সময় তাপ তৈরি হয় অর্থাৎ গরম হবে তাহলে যেটা তাপ উৎপাদী বিক্রিয়া মজার বিষয় হচ্ছে যেই পাত্রের মধ্যে যদি আমরা এটা টেস্ট টিউবের মধ্যে এই বিক্রিয়াটাকে ঘটাই ওই টেস্ট টিউবটা গরম মনে হবে যেটা তাপ উৎপাদী বিক্রিয়া আর যেটা তাপহারী বিক্রিয়া এই বিক্রিয়াটাকেও যদি আমরা টেস্ট টিউবে সংগঠিত করি তাহলে টেস্ট টিউবটাকে ধরলে ঠান্ডা মনে হবে কারণ সে পরিবেশ থেকে তাপ শোষণ করছে এইভাবে আমরা কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া কোনটি হারি বিক্রিয়া সেটা বুঝতে পারি আর বাস্তবেও আমরা অনেক সময় দেখি তাপ উৎপাদী বিক্রিয়া আমাদের আশেপাশেও হয় যেমন আমরা ওই যে ডিটারজেন্ট দিয়ে যে কাপড় পরিষ্কার করি তো ডিটারজেন্ট একটু হাতের মধ্যে নিয়ে আমরা যদি পানিতে হাতটাকে রাখি দেখবো যে আমাদের হাত গরম হয়ে যাচ্ছে কেন গরম হয়ে যাচ্ছে সেইখানে একটা বিক্রিয়া হয় ডিটারজেন্টের সাথে পানির একটা বিক্রিয়া হয় সেই বিক্রিয়াটার মাধ্যমে তাপ তৈরি হয় এই জন্য সেটা তাপ উৎপাদি বিক্রিয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের উপলব্ধির জন্য বললাম তারপর আমরা তাপহারি বিক্রিয়া শেষ করলাম আর একটি আলোচনার বিষয় আছে আজকের সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার রেডক্স আর হচ্ছে নন রেডক্স তো আমরা ওইটা দেখি কখনো কখনো বিক্রিয়া যে সংগঠিত হয় ইলেকট্রনের স্থানান্তর হয় আবার কখনো ইলেকট্রনের স্থানান্তর হয় না মানে ইলেকট্রনের আদান প্রদান হয় না আবার কখনো হয় তাহলে সিম্পলভাবে ভাবে যদি আমরা বলতে চাই যে বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর হয় অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হয় সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া তাহলে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার ইলেকট্রন স্থানান্তর উপর বিক্রিয়া দুই প্রকার

এই জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে জিঙ্ক সালফেট এবং কপার তৈরি করবে এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয় এবং এটা হচ্ছে একটি রেডকস বিক্রিয়া কারণ কীভাবে ইলেকট্রন স্থানান্তর হলো কতটা ইলেকট্রন স্থানান্তর হলো কে দান করলো কে গ্রহণ করলো এদের সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো কারণ ওটা রেডকস বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে তো ওটা একটু অনেক ব্যাখ্যার বিষয় বোঝার বিষয় ওটাও একটু সময় লাগবে নেক্সট ক্লাসে আমরা ওটা নিয়ে আলোচনা করব। র্যাডক্স বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় এখানে কে ইলেকট্রন দান করলো কে ইলেকট্রন গ্রহণ করলো যে গ্রহণ করলো তার নাম কি জারক বিজারক এদেরকে নিয়ে জারণ বিজারণ এদেরকে নিয়ে আমরা আরও ডিটেলস জানবো তো এখন শুধু এতটুকু মনে রাখি আমরা যেহেতু বিক্রিয়ার ধরনগুলো আমরা শিখতেছি এই ক্লাসের মধ্যে তাহলে রেডক্স বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয় বা আদান প্রদান হয় তাই হচ্ছে রেডক্স বিক্রিয়া ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে নন রেডক্স বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় না ওটাই হচ্ছে নন রেডক্স বিক্রিয়া যেমন এস সি এল আর হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করার পর সোডিয়াম ক্লোরাইড তৈরি করে আর পানি তৈরি করে এই বিক্রিয়ার মধ্যে কোনো ধরনের ইলেকট্রনের আদান প্রদান হয়নি তাহলে ইলেকট্রনের আদান প্রদান যেহেতু হয়নি তাই এটা নন রেডক্স বিক্রিয়া মানে রেডক্সের অপোজিট হচ্ছে নন রেডক্স ঠিক আছে তাহলে এটাও যে কেন নন রেডক্সের উদাহরণ হিসাবে আসলো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয় তো এটা যে নন রেডক্স বিক্রিয়া তা ব্যাখ্যা করাও সেটাও আমরা নেক্সট ক্লাসে জানবো ওই যে এটার সাথে রিলেটেড রেডক্স যখন ব্যাখ্যা করব তখন নন র্যাডক্সটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আরেকটা বিষয় সেটা আগেও বলছি আবারও বলি এই যে বিক্রিয়াগুলো যেটা কি আমরা রেডক্স বিক্রিয়ার উদাহরণ হিসেবে আনলাম এটা কিন্তু অন্য বিক্রিয়ার উদাহরণ হিসাবে আমরা দিতে পারি কিন্তু রেডক্স বিক্রিয়ার উদাহরণ হিসেবে সে পারফেক্ট আবার এটা যে আমরা নন রেডক্স বিক্রিয়ার উদাহরণ হিসাবে আনলাম তাকেও অন্য বিক্রিয়ার উদাহরণ হিসাবে আমরা অনেক জায়গায় পরে আসছি তাইলে এটা প্রশমন বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা পরে আসছি উপরেরটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ হিসাবে পরে আসছি তাহলে ওগুলো ওইখানেও ঠিক আছে আবার রেডক্স নন রেডক্সের উদাহরণ হিসাবে ঠিক আছে এই জন্য এগুলো নিয়ে কখনই আমরা কনফিউজড হব না আমরা শুধু বুঝবো যে এখানে যে তাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছে এইটা ঠিক আছে কি এটা পারফেক্ট হচ্ছে কিনা ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের ক্লাস এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সবাই